তাহাবী রহমতুল্লাহ আলাইহি, আমি এই তার উক্তি দিয়ে শেষ করবো, অনেক ওলামাদের উক্তি রয়েছে, ইমাম তাহাবীর উক্তিটিকে এই জন্য আমি এখানে বাছাই করলাম, ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি আকিদার ক্ষেত্রে সহি আকিদার আলেম একবার, আকিদায় তার আশআরী মাতুরিদি ভ্রান্ত মতবাদ ছিল না, যেমন অনেক আলেমদের এরকম আছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান বা আল্লাহ রব্বুল আলামিন বলা যাবে না, যে আল্লাহর কোন দিক আছে, এইসব গুমরাহিগুলো আমাদের দেশে বড় বড় আলেমদের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম আছেন এসব কথা বলা যাবে না, হ্যাঁ তাহলে দিক বলে দিলেন, এসব গুমরাই আছে। ইমাম তাহাবী রহমত আকিদার ক্ষেত্রে একবারে কোরআন সুন্নার অনুসারী ছিলেন, মাসলা মাসায়েলের ক্ষেত্রে ফেকার ক্ষেত্রে তিনি হানাফি মাজহাবের একজন মহাদ্দিস ছিলেন। আর আমাদের দেশের যারা ওলির নামে ভেজাল ওলির ছড়াছড়ি চালায়, যাদের মধ্যে এই পীর মুরিদির ব্যবসা আছে, তারা সকলে দাবি করে যে তারা মাজহাবের দিক থেকে কি হানাফি না, হানাফি দাবি করেন, কিন্তু ইমাম আবু হানিফার সাথে আদর্শের দিক থেকে কোনো সম্পর্ক নেই। ইমাম আবু হানিফা শিরক বিদআতে সমর্থন করেছেন? কখনো করেননি। ইমাম আবু হানিফা সুফি ছিলেন? ইমাম আবু হানিফা মুরিদ বানাইতেন? হ্যাঁ, ইমাম আবু হানিফা ইনকাম সোর্স বানিয়েছিলেন, এটাকে ধর্ম ব্যবসা নিয়েছিলেন যে মুরিদান থেকে শুধু নজর নিয়াজ নিয়ে বড় লোক হও? কখনো না। তাহলে ইমাম আবু হানিফার দোহাই দিয়ে শিরক বিদআত যে চলছে, কবর মাজারের ব্যবসা চলছে, পীর মুরিদির ব্যবসা চলছে, সেজন্য ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির উক্তিটি উল্লেখ করবো যে তিনি একজন হানাফি ফাকিহ এবং হানাফি মুহাদ্দিস, তার হাদিসের কিতাব রয়েছে, হাদিসের সংকলন রয়েছে, জি, যেটাকে তাহাবী শরীফ বলে হানাফি আলেমরা বলে, যে শারহ মানিল আসার আসল কিতাবের নাম শারহ মুশকিলিল মুশকিলিল আসার, এই কিতাবগুলি তার রয়েছে। সুতরাং তার উক্তি পেশ করছি যে তিনি ওলি সম্পর্কে কি বলেছেন। তিনি বলছেন, ফালা তারিকাতা ইল্লা তারিকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তরিকত বলে অন্য কোন তরিকা নেই, একমাত্র কার তরিকা, রাসূলের তরিকা, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূল। কবরে নামাবের সময় হানাফিরা অন্য তরিকায় বলে নাকি, শাফি মালিক আহমদ আলাদা বলে না, সকলেই বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। কেউ কি বলেন যে আমি অমুক পীরের তরিকায় দাফন করছি, বলেন সবাই বলে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, কালেমা যখন পড়লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সবাই বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তাই না? কবরে যে তিনটা প্রশ্ন হবে, সকলকে ওই তিনটা প্রশ্ন একই রকম হবে, জিজ্ঞাসা করা হবে যে কোন তরিকতের ক্ষেত্রে কোন তরিকতের অনুসারী ছিলে, জিজ্ঞাসা করা হবে কি না, তোমার নবী কে ছিল, নবী ঠিক রাখতে পারেন, ওইটাই হচ্ছে তরিকা, জি। তাই ইমাম তাহাবী বলছেন যে রসুলের তরিকা ছাড়া কোনো তরিকা নেই। আর আমাদের দেশের সুফিদের কিতাব, পীরদের কিতাব আছে 126 তরিকা, কিতাবের নাম বলা লাগবে কি, জি হ্যাঁ, 126 তরিকা আছে, যদি ভেজাল কিতাব পড়তে বলবো না, কারণ এগুলোতে গুমরাহি আছে। 126 তরিকা ইসলামে নেই, আর তার মধ্যে তাদের তরিকাটা বলছে 126 তরিকার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা, না এই সব তরিকা না, সবচাইতে বলবো না একমাত্র তরিকা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই তরিকার নাম ইসলাম, যেই তরিকার নাম ঈমান, ইন্নাদ্দিন ইনদাল্লাহি আল ইসলাম, একটি তরিকা মাত্র, জি। সুতরাং আমাদের দেশে যে এই ভাগ আছে শরীয়ত তরিকত আর মারিফত আর হকিকত, এগুলো সব বাজে কথা, এগুলো সব ফালতু কথা, কি আছে যেটাই শরীয়ত, হ্যাঁ ওই শরীয়তের তরিকা দিয়ে আল্লাহকে পেতে হবে, বোঝা গেছে, ওই শরীয়তের তরিকা দিয়েই আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে চেনার নাম হচ্ছে মারিফত, আল্লাহর সাথে পরিচিতি হওয়া, রাসূলকে চেনা, আপনার দিনকে জানান, দিনের সাথে আপনার পরিচিতি লাভ করা, জি। আর হাকিকত আলাদা কোনো জিনিস, হ্যাঁ যেগুলি আলেমরা বুঝে না, শরীয়তের আলেমরা বুঝে না, এগুলো পীর সাহেবরাই বুঝে, এগুলো সব বাতিল কথা, ভ্রান্ত কথা, না কোরআনে কারিমে আছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। ভালো করে শুনেন ইমাম তাহাবী কি বলছেন, একমাত্র তরিকা হচ্ছে রসুলের তরিকা, ওয়ালা হাকিকাত ইল্লা হাকিকাত, হাকিকত বলে কিছু নাই, একমাত্র রসুলের হাকিকাত, ওয়ালা শরিয়াত ইল্লা শরিয়াত, শরিয়ত একমাত্র রসুলের শরিয়ত, ওয়ালা আকিদাত ইল্লা আকিদাত, একমাত্র আকিদা হচ্ছে রসুলের আকিদা, আপনাকে মানতে হবে, ওয়ালা ইয়াসিলু আহাদু মিনাল খালকি বাদাহু ইলাল্লাহি ওয়া ইলা রিযওয়ানিহি ওয়া জান্নাতিহি ওয়া কারামাতিহি ইল্লা বিমুতাবাতিহি যাবাতানান ওয়া যায়িরান, আর কেউ কোন মাখলুক আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবে না, মানে আল্লাহ সন্তুষ্টি পর্যন্ত, আল্লাহ রেজামন্দি পর্যন্ত পৌঁছিতে পারবে না, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারবে না, আল্লাহ পাকের সম্মানজনক স্থান পর্যন্ত পৌঁছিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ইল্লা বে মুতাবাতিহি, নবীকে অনুসরণ না করবে, নবীকে না মেনে, আপনার পীরকে মেনে জান্নাত পাবেন না, কাকে মেনে জান্নাত পাবেন, আল্লাহকে তখনই পাবেন যখন আপনার নবীকে মানবেন আপনি, বাতেনার ভিতর দিক থেকেও, হ্যাঁ বাতেনি এলেম আলেমরা হুজুররা জান না, ওইটা পীর সাহেবরা জানে,
এ কথা নেই। বাতেনি ক্ষেত্রে কোরআন হাদিস থেকে নিতে হবে, অর্থাৎ বাতেন মানে এখানে বলতে চাইছে ভিতরের, আপনার অন্তরে হিংসা না থাকে, শিরিক না থাকে, বিদ্বেষ না থাকে, কলহ না থাকে, ইত্যাদি ইত্যাদি যে অন্তরের মেলা রোগ আছে, অন্তর কুপ্রবৃত্তি না থাকে, পাপের কামনা বাসনা না থাকে, অন্তরে যাতে করে সংশয়ের ব্যাধি না থাকে ইত্যাদি। অজাহেরান জাহেরি দিক থেকেও অমাল্লাম এখন লাহো মুসাদ্দিকান ফিমা আখবারা, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছে তা বিশ্বাস না করে, মুলতাজিমাল্লে তা আতিহা, নবীর যদি আনুগত্যের পাবন্দী না করে যা কিছু তিনি নির্দেশ দিয়েছেন, ফিল অমরিল বাতেনা তাল্লাতি ফিল কুলুব, ভিতরের আভ্যন্তরীণ বিষয়গুলিতে যা অন্তরে রয়েছে, ওয়াল আমালি জাহেরা তার বাহ্যিক আমলের ক্ষেত্রে, আল্লাতি হিয়া আলাল আবদান যেগুলি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়ে থাকে, লাম ইয়াকুন মুমিনান সে মুমিনই হতে পারল না, ফাযলান আন ইয়াকুনা ওয়ালিয়া লিল্লাহ তাআলা তার আল্লাহর ওলি হওয়া তো দূরের কথা। যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভিতর থেকে আর বাহির থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবে না তার তরিকা, সেই ব্যক্তি মুমিনই হতে পারল না, তো ওলি হওয়া তো দূরের কথা, কারণ ওলি হওয়ার জন্য মুমিনের সাথে মুত্তাকিও হইতে হবে। এইভাবে তিনি আরো বেশ কিছু কথা বলেছেন। আর তারপরে একটি গুরুত্বপূর্ণ কথা যেটা ভ্রান্ত আকীদা যারা রাখে ওলি সম্পর্কে তাদের সম্পর্কে বলছেন, বলছেন যে ওয়ালাও তারা ফিল হাওয়া, কেউ যদি আকাশে বাতাসে উড়ছে, আমাদের দেশে ওলি কাকে মনে করা হয়, আরে উমুকে এত বড় ওলি ছিল যে বাতাসে কি করতো, হাওয়াতে উড়তো, উড়ে চলে আসতো। তাদের কিতাবে আছে যে মাগরেবের নামাজ পড়লো মক্কায় আর এর সাথে চলে আসলো মদিনায়, এখনো 4-5 ঘন্টা লাগে তাই না, আর তাদেরকে মাগরেব এসা দুই জায়গায় দুই অক্ত নামাজ পড়ে। এগুলি হচ্ছে শয়তানি শিক্ষা। আরো শোনেন, ও মাশা আল্লাহর মা পানির ওপর, এরকম তো শুনেছেন, অমুক আল্লাহর ওলি বাংলাদেশে ছিলেন যিনি পানির ওপরে যাই নামাজ বিচ্ছে নামাজ পড়তেন, জি এরা শয়তানের ওলি, আল্লাহর ওলি না, ভালো করে শোনেন। বলছেন যে ওমাশা আল মা পানির ওপরও যদি হাঁটে, ওয়ান ফাকা মিনাল গায়েব, গায়েব থেকে যদি আপনাকে মিষ্টি রসগোল্লা খাওয়ায় আর যদি ফ্রি ফ্রি খাওয়ায় আর কিছুই নেই আর আপনাকে খাওয়াই দিল, জাদুঘর খাওয়াইতে পারে। ছোটকালে আমরা জাদু দেখতাম, আসাম থেকে জাদুঘর রাস্তা আমাদের দিকে, তো জাদু দেখতাম, দেখেছেন জাদু, মাটির গুলি তৈরি করলো, আরে কাদা দিয়ে গুলি তৈরি করলো আর তারপরে একটু ঢেকে ঢেকে তারপরে লাগলো সবকে রসগোল্লা খাওয়াইতে, মিষ্টি খাওয়াইতে, দেখেছেন না, দেখেন নাই, তাহলে সে ও কি আল্লাহ বলি নাকি না, ও কাফের, সাহের যে সাহের যে জাদু করে সে হচ্ছে সেহের কি, কুফুর, কুফুরি, আল্লাহ করে তারে বলে সূরা বাকারা, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাস সাহের, জি ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, হ্যাঁ হারত মারো বলছে আমরা তোমাদের পরীক্ষায় ফেলার জন্য এসেছি, দেখো এই সেহের শিখে যদি করো তাহলে ফালা তাকফুর কাফের হয়ে যাবে, খবরদার কুফরি করিও না, এরা তো কাফের, আল্লাহর ওলি হত দূরের কথা, শয়তানের পাকা ওলি। তো বলছেন এই জন্য ইমাম তাহাবি হানাফি এত বড় মহাদ্দেশ বলছেন যে ওয়াখরাজা যাহাবা মিনাল খাসাব, কাঠ থেকে কাঠকে যদি সে স্বর্ণ বানিয়া দেখায়, ওয়ালাম হাসালাল্লাহু মিনাল খাওয়ারে কে, আর আশ্চর্যজনক যতই কেরামতি দেখাক না কেন, হ্যাঁ অসাধারণ কিছু দেখাক না কেন, মাজা আসা আই ইয়াহসুলা ফাইন্নাহু লা ইয়াকুনু মা তারকিহিল ফিল আল মামুর ওয়া আমাল মাহদুর ইল্লা মিন আহলি আল আহওয়ার আশ-শায়াতি শায়তানিয়া, যারা এসব কাজ করে অথচ রাসূলুল্লাহ অনুসারী নয় তাদের মাঝে এগুলি শয়তানি অবস্থা বিরাজ করে, যা আল্লাহ থেকে তাদেরকে আল মুবিদাতুল সাহিব আনিল্লাহ তা আল্লাহ থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়, আল মুকাররাবা ইলা সাখাতিহি ওয়া আযাবিহি আল্লাহর অসন্তুষ্টি বা আযাবের কাছাকাছি করে দেয়, ফামানি তাকাদা ফি বাযিল বুলহি আবিল মুলাইনা মা তারকি লি মুতাবিত রাসূলি আকওয়ালি ওয়া আফআলি ওয়া আহওয়ালি আন্নাহু মিন আউলিয়াইল্লাহ, কেউ যদি এই বিশ্বাস রাখে এই রকম আর বিদাতি এবং শিরকি আকীদার লোক সম্পর্কে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করে তার অনুসরণ করে তাদের সম্পর্কে এরা আল্লাহর ওলি এবং তাদেরকে রসুলের তরিকার আলেম ওলামাদের উপর যদি প্রাধান্য দান করে, আজকাল কি কোনো জায়গায় শুনবেন গোটা বাংলাদেশে যে আল্লামা শেখ আব্দুল আজিজ বাজ রাহিমাহুল্লাহ আল্লাহর বড় ওলি ছিলেন, বড় ওলি ছিলেন এই কথাও জীবনে শোনেন, শুনেছেন আল্লামা নাসির আলবানী আল্লাহর ওলি ছিলেন, জীবনে শুনেছেন এত বড় হাদিসের খেদমত করে, আল্লামা মোহাম্মদ বিন সালেহ হোসাইমিন রাহিমাহুল্লাহ জামিয়ান আল্লাহর ওলি ছিলেন, জীবনেও শুনেননি, কোরআন সুন্নাহর এত বড় বড় অনুসারী, বিংশ শতাব্দীতে পৃথিবীর এই তিনজন আলেমের মতো আলেম পৃথিবীর কোথাও পয়দা হয়নি, যা কিছু আমরা শিখেছি তারা আগের যে এলেমগুলির গবেষণা করে আমাদের কাছে সহজভাবে পেশ করেছেন এগুলির ফসল আমরা মনে রাখবেন ভালো করে, তারপর কেউ তো তাদেরকে আল্লাহর ওলি বলেন না, আর যারা বহু নাফরমানি করে শিরক বিদাতের ধর্ম শিখায় তাদেরকে প্রাধান্য দান করেন রসুলের তরিকার অনুসারীদের উপর, একটা সাধারণ সহি আকিদার মুসলিমের উপর যদি প্রাধান্য দেন
ওই পীরকে যে শিরক বিদাতি কাজ করে ফাহুয়া দাল্লুন মুবতাদি, ইমাম তাহাবী বলছেন সেই ব্যক্তি গোমরা বিদাতি, মুখতিউন ফি ইতিকাদিহি, তার আকীদাতে ভুল ভ্রান্তিতে ভরা, ইম্মা ইয়াকুনা শাইতানান জিন্দিকান, হয় সে বেদিন শয়তান, আর না হলে আউ জোকারিয়ান, সে জোকার, জোকার তো বুঝেন না, হ্যাঁ যোগ করছে, আর মোতাহাইয়ালান, অথবা আপনাদের সাথে ভেলকিবাজি করছে, আর মজনুনান মাজনুন, অথবা সে এক পাগল, সে এক পাগল। আলোচনা লম্বা হয়ে গেছে, দশটা বাজতে যাচ্ছে, সেজন্য এখানে শেষ করে দিচ্ছি। ওলি সম্পর্কে যে ভুল ধারণাগুলি রয়েছে সেদিকে ইঙ্গিত করি, আর বেশি কিছু না বললেন। বলছেন যে ওলি সম্পর্কে যদি কেউ ধারণা করে যে ওলি সারা দুনিয়ার আসমান জমিন নিয়ন্ত্রণ করে, এ আকীদা আছে না নেই আমাদের দেশের? হক্কানিদের কিতাবে আছে, আমাদের দেশে আবার কিছু লোকের আহলে হক দাবি করে, হক্কানি দাবি করে, হক্কানি, এই নামধারী হক্কানিদের কিতাবে আমি পড়ে বলছি আপনাদেরকে, বলছে সামদেশে গান বাজনা চলছিল, তো আল্লাহ পাক সামদেশকে উল্টা পাল্টা রেখে দিল, তখন ভারত থেকে আল্লাহর এক ওলি দূর দ্রুত ছুটেছে, কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন, আরে বলিও না, আল্লাহ নারাজ হয়ে গেছে গান বাজনার কারণে, শিরিক কুফরি করলে আল্লাহ নারাজ হয়ে জমির উল্টায় না, গান বাজনাতে উল্টে যাচ্ছে, বুঝছেন না, আল্লাহ উল্টাতে যাচ্ছেন, আর এই ওলি যাচ্ছে ধরে নেবে আল্লাহকে, আর উল্টাতে দেবো না, আল্লাহ উল্টাতে যাচ্ছে আর উল্টাতে দিচ্ছেন, আল্লাহ পারলেন না, অপারগ হয়ে গেলেন, অক্ষম হয়ে গেলেন। আল্লাহ যদি এরকম অক্ষম হন তো আল্লাহই নন তিনি, অক্ষম আল্লাহ হতে পারেন না, সক্ষম আল্লাহ। কত জায়গায় কোরআন আছে ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ, আল্লাহর পাকড়াও থেকে পালাবার যদি চেষ্টা করি তবু আল্লাহকে হারাতে পারবো না, যে আল্লাহ ধরতে পারলো না, সেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, তার ইবাদত আমরা করি। কিন্তু বিদাতীরা মনে করে যে এই প্রত্যেক গ্রামে, আরো পড়েছেন প্রত্যেক গ্রামের কোনায় কোনায় আল্লাহর গোস কুতুব আছে, ধরে আছে, না হলে আল্লাহ পাক পাপের কারণে গ্রামটাকে উল্টে দিবে, এর ধরে আছে, আল্লাহকে আল্লাহকে উল্টে দিয়ে দিচ্ছে না, এইরকম যদি আর এইরকমই যদি ধারণা করে তাদের কাছে বালা মুসিবতের সময় চাওয়া যাবে, এগুলো হচ্ছে শিরকি আকীদা। ওলি সম্পর্কে যদি কেউ ধারণা করে যে ওলির দ্বারা পাপ হতে পারে না, তাহলে সে শিরকি আকীদা বিশ্বাসী, এবং ওলির জন্য নামাজ রোজা মাফ। একজন বড় বক্তা বাংলাদেশের বলছে, টিভিতে আসতো, টিভিতে একটা বিদাতি টিভিতে বলছে যে আল্লাহর ওলিরা উন্নতি করতে করতে এমন একটা স্তরে চলে যায় তখন আর নামাজ রোজার স্তর থাকে না, আর ওসব লাগে না, এসব লাগে না, তখন ফানার দরজা শুরু হয়ে যায়, কি জোর ভাই, ফানাফিল্লাহ যখন যায় তখন আর নামাজ রোজা লাগে না। জি, খুব প্রসিদ্ধ টিভি, টিভির নাম বলা দরকার আছে, চ্যানেল আই, জি, ওতে বলছে যে পোশাকও লাগে না, পোশাক লাগে না, তারপরে এর আগে এই সুফিদের কথা আপনাকে শোনাবো, বলছেন যে আল মুরিদু আমামা শাইখে কাল মাইয়াতে, সুফিদের কিতাব আছে, মুরিদ সাহেব, হ্যাঁ, তার পীর সাহেবের সামনে মৃতদেহের মতো থাকবে, মৃতদেহকে যদি ন্যাংটা করে দিয়ে গোসল করান, যেখানে হাত দেন কিছু বলতে পারবে, মরা মানুষ কিছু বলতে পারবে না, ওই রকমই যখন পীরের মরিদ হয়েছেন, বিবি সাহেবাকে নিয়ে গেছেন, যদি আপনাকে বলে যে তুমি বাইরে যাও আর তোমার বিবিকে একটু আমি চিকিৎসা করবো, অসুবিধা নেই, হ্যাঁ, সব জায়েজ তার জন্য। এই জন্য তাদের কিতাব আছে, হক্কানিদের কিতাব আছে, যে পীর সাহেব এমন চোখ দিয়ে দেখে যেটা আপনি দেখেন না, সেজন্য পীর সাহেব যদি বলে যে যাই নামাজকে মদে ডুবিয়ে নিয়ে নামাজ পড়ো, আপত্তি করিয়েন না, কথা বুঝতে পেরেছেন, এগুলো হলো হক্কানি ধর্ম, এটা আল্লাহর হক্কানি ধর্ম না, মানুষের তৈরি করা হক্কানি ধর্ম। এইরকমই ধারণা রাখা যে ওলি আলমুল গায়ব, গায়ব জানে, আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, জিনেরা গায়ব জানতো না, নবী রসুলগণকে যেটা জানানো হয়েছে সেটাই জানতেন, তার বেশি একটিও কথা জানতেন না, ঠিক না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হার হারিয়ে গেছে জিহাদের সফরে গিয়ে, আর হারের ওপর উট বসে গেছে, সহিহ বুখারী তে হাদিস আছে, গোটা এলাকা খুঁজে ফেলে দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর হারের খবর রাখছেন না, নিরাশ হয়ে গেলেন, খুঁজে তন্ন তন্ন করে আর পাওয়া গেল না, চলো আর হার পাওয়া যাবে না, উঠ বসেছিল, চলো উঠকে উঠা, উটের পিঠে চাপতে হবে, বলছেন ফাবা আসনাল বাইরা ফাওয়াজানাল ইকদা তাহতাহু, উটটাকে যখন দাঁড় করলাম দেখলাম যে উটের পেটের নিচে পড়ে আছে হার, এই খবরই রসুল রাখেন না,
কিন্তু ওলিরা সব গায়েব জানে যে আমার এই মরিদ পাবনা থেকে এসেছে আর তার এই সমস্যা আছে, তার বিবি ছেলে মেয়ে হয় না বা কিছু, বা এই রোগ আছে সেই জন্য এসে, সব নাকি জানে তারা। এর চেয়ে বড় শিরক আর কুফরি কি আছে? এরা হলো শয়তানের ওলি, ভালো করে শুনে রাখবেন। এইরকম ওলিরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, বিভিন্ন রূপ ধারণ করতে পারে। এইসব ওলিরা বন জঙ্গলে এবাদতবন্দী করে, একেবারে জোহরের নামাজ পড়তে পড়তে, বাংলাদেশের এক ওলি সম্পর্কে লিখছে তার জীবনীতে, জোহরের নামাজ পড়তে পড়তে একটা চিৎকার দিয়ে একবারে গিয়ে কুশারের জমিতে ঢুকে গেল, আখের জমিতে ঢুকে গেল। ঢুকে গেল তো গেল, চার পাঁচ দিন থেকেই গেল সেখানে ফানা বিল্লাহে। এই চার পাঁচ দিনের নামাজ রোজা ওর কোথায়, নামাজ কোথায় গেল বলেন দেখি? মুসলিম থাকলো যদি একটা নামাজ ছেলে কুফরি হয়, এগুলো কি আর ইসলাম ধর্ম? হ্যাঁ, ওলি হওয়া তো দূরের কথা, এগুলো কি ইসলাম? কখনো না। এইরকমই ওলি সম্পর্কে আরো মেলা ভ্রান্ত ধারণা আছে। ওলি, হ্যাঁ, যে বড় ওলি হবে সে ছোট ওলিকে তার খলিফা বানাবে এবং তাকে যা ইচ্ছা তাই দিতে পারবে, এগুলি হচ্ছে সব কুফরিয়া কথা, ইসলাম বিরোধী কথা। এবং আরো তাদের ভ্রান্ত আকীদা যে আন্নালিল ওয়েলায়াতে খাতামান কামা আন্নালিন নবুয়াতে খাতামান, যেমন নবুয়াতের একটা মোহর ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক পিঠে একটা খাতমে নবুয়াত ছিল, শুনেছেন এটা হয়তো না? হ্যাঁ, একটা চিহ্ন ছিল যেটা খাতমে নবুয়াত, শেষ নবী। ঠিক তেমনি শেষ যে বড় ওলি তার একটা খাতমে কি আছে, ওয়েলায়াত আছে, খাতমে ওয়েলায়াত আছে। এই ওলিদের একটা ভ্রান্ত ধারণা যে বড় বড় ওলিরা কি করে, ওয়েলায়াত বন্টন করে, মানে কে আজকে ওলি হতে পারলো বন্টন করে। এই মর্মে শুনবেন, আমাদের দাম্মামে এখনো ছেলেটা আছে ইউনুস ব্রাহ্মণ বাড়িয়ার, তারা বুঝতে পারছেন, বলছে ভারতের এক বড় মাদ্রাসার একজন বড় পীর সাহেব শেষ রমজানে, শেষ রমজানে সারা দুনিয়ার কোরআন হাদিসের অনুসারীরা বাহরাইন থেকে মক্কা মদিনাতে এতেকাফ করে, আর এরা ভারত থেকে উল্টো পূর্ব দিকে বাংলাদেশে ব্রাহ্মণ বাড়িতে এতেকাফ করতে যায়, তারা বুঝতে পারছেন। ওখানে গিয়ে সারা রাত ওই করলো, কি বললো, সবে কাদার করলো, আর করার পরে সেই রাতে বড় পীর সাহেব যে ভারত থেকে হুজুরে কিবলা এসেছেন, তিনি বেলায়াত বন্টন করবেন। বুঝছেন বেলায়াত বন্টন মানে, কে আজকে রাতে কান্নাকাটি করে আল্লাহর ওলি হতে পারলো বন্টন করবেন, গায়েব জেনে নিল, আল্লাহ ওকে জানিয়ে দিয়েছেন আমি অমুক অমুককে আমার ওলি হিসাবে গ্রহণ করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর তারপরে সকালবেলা ওই ওই ছেলে যে ইউনুস বলছে ওই রাতে আমি ওই সবে কাদারে ছিলাম, ফজরে বললো আজকে এক নাম্বার ওলি হয়েছে এক রিক্সা চালক, বুঝতে পারছেন, যেই রিক্সা চালক অধিকাংশ নামাজ পড়েন না, ওই রাতে সে এক নাম্বার ওলি হয়েছে সেই মসজিদের। বেলায়াত বন্টন করছে কে বলেন? কে? ভারত থেকে হুজুরে কিবলা। আচ্ছা বলেন, একটা যুক্তি দিয়ে বুঝাই কথা, যদিও লম্বা হয়ে যাচ্ছে, একটু কষ্ট হইলেও, কারণ ডিউটিও আছে আপনাদের। আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুকে আমি বেশি জানি না আপনারা বেশি জানেন? যার বন্ধু সে বেশি জানে না অন্যরা বেশি জানে? আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা আল্লাহর পরে কে জানে বেশি? আপনারা জানেন আমি বেশি জানি? আপনি যদি বলেন যে শেখ শরীফকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, এটা কথা ঠিক হইতে পারে, আবার ভুলও হইতে পারে, ঠিক না? ঠিক না? কিন্তু আমি জানি এবং আমার আগে আল্লাহ জানেন বেশি, তাই না? যে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কে আমার ঘনিষ্ঠ বন্ধু, ঠিক না? জি হ্যাঁ। তো আল্লাহর ওলির যখন আলোচনাই চলছে, তো আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ জানেন না মানুষ জানে? আল্লাহ জানেন। তাহলে আল্লাহ যদি বন্টন করতেন, তাহলে একটা কথা ছিল যে আল্লাহ বেলায়াত বন্টন করে দিন, আজকে রাতে আল্লাহ উমুককে বাছাই করেছেন ওলি হিসাবে, কিন্তু ভারত থেকে হুজুরে কিবলা গিয়ে হ্যাঁ বেলায়াত বিতরণ করছেন যে আজকে অমুক সাহেব আল্লাহর ওলি হয়ে গেলেন, নাউযুবিল্লাহ। এইসব ভ্রান্ত বাতিল আকীদা যেগুলি এক শ্রেণীর হক্কানি নামধারীরা করে থাকেন। আরো শুনেন, ওলিদের সম্পর্কে আরেকটা ধারণা যে ওলি যদি নারাজ হয়ে যায়, তাহলে আপনার যেটুকু শিক্ষা দীক্ষা আছে সাথে সাথে টেনে নেবেন। হ্যাঁ, আপনি যে হেদায়াতে আফতা মাশা আল্লাহ তাবারাকাল্লাহ জান্নাতের পথে এত এবাদতবন্দী করেছেন, ওলি যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে আপনাকে গোমরাহ করে দিবেন, এই ক্ষমতা ওলির আছে। ওলির যদি একটা দৃষ্টি পড়ে, তাহলে আপনাকে একবারে যদি ভালো সুদৃষ্টি পড়ে, তাহলে আপনার দুনিয়া আখেরাতকে হ্যাঁ কি করে দেবেন, আলোকিত করে দেবেন। আর যদি কুদৃষ্টি পড়ে, রাগান্বিত নজরে যদি দেখেন ওলি, তাহলে আপনার দুনিয়া আখেরাত সর্বনাশ করে দিবে। এগুলি সমস্ত শিরকি কুফরি আকীদা, এগুলি কোরআন এবং হাদিসের কথা নয়, আর এসব কথা তাদের কিতাবে আছে। ভারতের এক বড় মাদ্রাসায় একজন নাকি আল্লাহর ওলি, পরীক্ষা চলছে, বাৎসরিক পরীক্ষা, যেটা পরীক্ষার ফলাফলের ওপর সার্টিফিকেট আছে, পরীক্ষা চলছে বড় বড় দাওরা ফারিক ছেলেদের, আর ওই পরীক্ষা হলের গেটে গিয়ে ওলি সাহেব দাঁড়িয়ে গেছেন।
তখন যারা ওই ওখানে পরীক্ষক যারা পরীক্ষা টিক্ষা নিচ্ছে এক্সামিনার যারা পাহারা দিচ্ছে তারা বলছে হজরত আপনি আল্লাহর ওয়াস্তে যদি একটু চলে যেতেন হজরত আমি উর্দুটাকে বাংলা কারণ উর্দু দেশের ওইটা ই তো হ্যাঁ ইউপির ঘটনা তো কত যে মিথ্যার ছড়াছড়ি বলছে হজরত বারাহে কারাম দয়া করে যদি একটু এখান থেকে চলে যেতেন তো ভালো হইতো বলছে কেন বলছে যে আপনি এসে যে এখানে দাঁড়িয়েছেন আপনার কলব থেকে আমার এই যে ছাত্ররা যারা পরীক্ষা দিচ্ছে তাদের কলবে সমস্ত এলে মুনতাকিল করে দিলেন কথা বুঝতে পারছেন মুনতাকিল বুঝলেন না মানে অন্তর থেকে যত এলিম আপনার কাছে ছিল এত বড় আলেম সাহেব শাইখুল হাদিস সব এলিমগুলি এদেরকে দান করে দিলেন কলব থেকে কলবে এলিম শিখায় বলছে আমাদের এইরকম দশ বছর বারো বছর পড়ার দরকার কি কলব থেকে কলবে এলিম দেবো বুকে এরকম করে চেপে ধরবো জিব্রাইল আমিনের মতো করে আর কলব থেকে কলবে এলিম দিয়ে দেবো এগুলি হচ্ছে ভণ্ডামি ওলির ধর্মের নামে সুতরাং এসব গুমরাহি থেকে বেঁচে থাকবেন আর যেটুকু বললাম সংক্ষেপে এটুকু দিয়ে যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সত্যিকার মুমিন আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আদায় করার তৌফিক দান করেন আল্লাহর ভয়ে হারাম নাজায়েজ মাকরুহাত অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহর ভয়ে আল্লাহর হক আদায় করার তৌফিক দান করেন আল্লাহর ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করার তৌফিক দান করেন আল্লাহর ভয়ে বাপ মায়ের হক আদায় করার তৌফিক দান করেন আল্লাহর ভয়ে মালিকদের হক আদায় করার তৌফিক দান করেন আল্লাহর ভয়ে আমাদের অধীনে যারা কর্মচারী চাকর্ণ্য করেছে তাদের হক আদায় করার তৌফিক দান করেন আল্লাহর ভয়ে স্ত্রী ছেলে মেয়েদের হক আদায় করার তৌফিক দান করেন আল্লাহর ভয়ে মা বোনদেরকে স্বামীদের হক আদায় করার তৌফিক দান করেন اقول قولي هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجزاك